আসল এটিএম কার্ডকে নকলে বদলে কাছাড় এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে আমজনতাকে ঠকিয়ে এটিএম মেশিন থেকে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। ঘটনাটি শুক্রবারের। জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ধলাই থানা এলাকার লোকনাথপুর থেকে আফতার হোসেন লস্কর ওরফে লতাই, রাবুল হোসেন লস্কর এবং আলতা হোসেন লস্করকে আটক করেছে। পুলিশ এদের কাছ থেকে 5টি এটিএম কার্ড, নগদ 99,000 টাকা এবং একটি এয়ারগান পিস্তল উদ্ধার করেছে। ঘটনার পরপরই একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে।